চব্বিশে মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রতি বছরই টিলিপাড়ার কেউ না কেউ পরীক্ষা দেন, এবছর তার অনত্যা হয়নি। অনন্যা গুহর ফলাফল ইতিমধ্যেই জেনে ফেলেছেন দর্শক। সেই একই তালিকায় রয়েছেন সোহম বসু চৌধুরী। এই মধ্যে সে অবশ্য ইন্ডাস্ট্রিতে নন্টে নামে পরিচিত, কারণ সদ্য মুক্তি পেয়েছে তার ছবি নন্টে ফন্টে। অভিনয় পেশার অনেকেই পড়াশোনা আর শুটিং সমান তালে চালিয়ে যাচ্ছেন, কাজের পাশাপাশি পড়াশোনা নিয়েও। সোহম কিন্তু বেশ সিরিয়াস, আর সেটা তার উচ্চ মাধ্যমিকের রেজাল্টে প্রতিফলিত। কেমন হলো সোহমের দ্বাদশ শ্রেণীর ফল? সোহম বললেন, রেজাল্ট মোটামুটি হয়েছে, 85% নম্বর পেয়েছি। ভবিষ্যতে মাস কমিউনিকেশন বিষয়টি নিয়ে পড়ার ইচ্ছে আছে, আপাতত কলেজের ফর্ম ভর্তি চলছে, সেটা নিয়েই ব্যস্ত আছি। সোহম কলা বিভাগের ছাত্র, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, মনোবিজ্ঞান, ইংরেজি, বাংলা এবং শারীরিক শিক্ষা নিয়ে পড়াশোনা করেছেন। এই মুহূর্তে পড়াশোনাতে মনোযোগ দিতে চান, তারপর বাকি কাজ। সোহম বললেন, পরিবারের সবাই বেশ খুশি রেজাল্ট নিয়ে, আপাতত ভাবছি কোন কলেজে সুযোগ পাই। বিনোদন জগতের তারকাদের নিয়ে নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না।